ইতিহাসে হাইস্ট মার্কস পাওয়ার টিপস নিয়ে চলে এলাম আমি তারকনাথ মাঝি তারক ইন্ডিয়া চ্যানেলে আমার চ্যানেলে পাবেন শিক্ষা থেকে বিনোদন সব ধরনের উপকরণ ইতিহাস নাম শুনলেই আমাদের মনে মনে একটা ভয় আসতো কিন্তু বর্তমানে ইতিহাস বিজ্ঞানের মতো একটা স্কোরিং সাবজেক্ট পড়াশোনার সাথে সাথে পরীক্ষার খাতায় লেখার সময় কিছু কিছু দিকে লক্ষ্য রাখলে বিজ্ঞানের মতোই ইতিহাসও ভালো স্কোর করা যায় ভিডিও তাই পুরো ভিডিওটি দেখুন নাহলে অনেক তথ্য মিস করতে পারেন লেট স্টার্ট উইথ অ্যানিমেশন ভিডিও আলোচনা শুরুতে এক্সপার্ট টিচার অলোক কুমার মন্ডল বিশ্বনাথ মাইতি এবং অশোক জানাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা কারণ তাদের অমূল্য পরামর্শ আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে শেয়ার করতে চলেছি মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশন যারা দেবে তাদের জেনে রাখা দরকার যে এমসি কিউ এবং এসি কিউ মিলে ছত্রিশ নম্বর থাকে এবং দু নম্বরে থাকে এগারোটি প্রশ্ন অর্থাৎ বাইশ নম্বর তাহলে নব্বইয়ের মধ্যে আঠান্ন নম্বরই ছোট প্রশ্ন অর্থাৎ টেক্সট বইটি যারা একটু ভালো করে পড়ে রাখবে এবং এক কথায় এবং দু এক কথার প্রশ্নোত্তর একটু জানলেই ইতিহাসে ফিফটি পার্সেন্ট পাওয়াটা কোনো ব্যাপারই নয় তাহলে ইতিহাস মানে ভয় পাওয়ার কিছু এবার বলি যে কোনো কারণেই হোক যাদের ভ্রেনের পক্ষে ইতিহাসটা একটু চাপের হয়ে যায় তারা কি করবে কিছু প্রশ্নকে প্রথম সারির প্রশ্ন অর্থাৎ একশো পার্সেন্ট ভালো করে মনে রাখবে এইভাবে সিলেক্ট করবে কিছু প্রশ্নকে সিক্সটি পারসেন্ট মনে রাখার চেষ্টা করবে আর কিছু প্রশ্নকে মোটামুটি লিখতে পারবে অর্থাৎ ফর্টি পারসেন্ট মনে রেখে প্রস্তুত হবে তাহলে তোমাদের ক্ষেত্রে চাপটা অনেকটা কমে যাবে এবার শোনো যারা খুব ভালো নম্বর পেতে চাও তাদের কোনো সাজেশান না করে প্রস্তুত হবারই সাজেশান দেবো এবার আলোচনা করা যাক ইতিহাসের উত্তরপত্রটি কীভাবে সাজাবো আইডিয়া নম্বর ওয়ান শুধু ইতিহাস নয় সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যে প্রশ্নের উত্তরটি তুমি সবচেয়ে ভালো জানো সেটি প্রথমে লিখবে কারণ এটিতে ফুল মার্কস পেলে তোমার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে যা পরবর্তীকালে মার্কস বাড়াতে সাহায্য করবে এক কথায় উত্তর দাও অর্থাৎ এসি কিউ বা এমসি কিউর ক্ষেত্রেও যে প্রশ্নের উত্তর সম্পর্কে তুমি একশো পার্সেন্ট নিশ্চিত সেগুলি প্রথম পৃষ্ঠায় লিখবে আর যেগুলি উত্তর সম্পর্কে একটু সন্দেহ আছে সেগুলি উত্তরপত্রের একেবারে শেষের দিকে লিখবে কিছু কিছু প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটু ডিটেলসে বললে তোমার সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়ে যাবে যেমন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল সবাই লিখবে উনিশশো সালে কিন্তু উনিশশো সালে তো অনেক ঘটনা ঘটেছিল তাই তুমি যদি এক্ষেত্রে লিখো উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল তাহলে কিন্তু তোমার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হতে থাকে এক্সামিনারের মনে আইডিয়া নাম্বার টু এবার আসছি অতি সংক্ষিপ্ত উত্তরের ক্ষেত্রে অর্থাৎ যেখানে দু তিনটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে সেখানে বড়জোর জোর চারটি বাক্যে লিখতে পারো এবং শুধু যেটা চাইছে সেটাই বলতে হবে কোনো বিষয়ের ফলাফল কার্যকারিতা বা উদ্দেশ্য লিখতে চাইলে রোমান হরপের এক দুই তিন রকম দাগ দিয়ে নিচে নিচে লিখলে ভালো হয় অর্থাৎ দু নম্বরের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে পয়েন্ট দিয়ে লিখবে পয়েন্টগুলো অন্য রঙের কালিতে মানে লাল বা সবুজ বাদে অন্য রঙের কালিতে লিখলে ভালো হয় আইডিয়া নাম্বার থ্রি এবার আসছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে অর্থাৎ চার নম্বরের প্রশ্নে যেখানে ছ সাতটি বাক্যে উত্তর লিখতে হয় সেখানে একটি বাক্য ভূমিকা এবং একটি বাক্য তোমার মতামত বা মূল্যায়নের জন্য রেখে দেওয়া উচিত পয়েন্ট করে লেখাও এক্ষেত্রে খুবই ভালো সেক্ষেত্রে তুমি নীল কালিতে লিখলে পয়েন্ট লিখবে কালো কালিতে যে ক্ষেত্রে পয়েন্টগুলো দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে মূল মূল শব্দের তলাতে আন্ডারলাইন করে দেওয়া খুবই ভালো ব্যাপার আইডিয়া নাম্বার ফোর চলে আসছি রচনাধর্মী বা বিশ্লেষণমূলক প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ আট নম্বরের প্রশ্নে সেখানে পনেরো ষোলোটি বাক্যে উত্তর দিতে হয় সেখানে একটি বাক্য ভূমিকা এবং একটি বাক্য যেন উপসংহারের জন্য থাকে একটি ভালো উত্তরপত্রে ভূমিকা এবং উপসংহার বা মন্তব্য ছাড়াও যা যা থাকে তা হল এক নম্বর ডেটা অর্থাৎ ঘটনাটির স্থান কাল পাত্রের উল্লেখ অর্থাৎ ঘটনাটি কোথায় হয়েছিল কখন হয়েছিল কাদের মধ্যে হয়েছিল দুই ঘটনাটি পরপর সাজিয়ে বলা তিন তথ্যগুলি বিশ্লেষণ করে বলা চার নিজস্ব মতামত দেওয়া সহজ কথায় ভূমিকা ও বিষয়বস্তুর জন্য চার পাঁচটি পয়েন্ট ও মন্তব্য অবশ্যই এক্ষেত্রে লিখবে কয়েকটি কমন কথা তবু ঝটপট বলে নিই খাতায় মার্জিন দেবে নাম রোল নাম্বার ইত্যাদি ঠিক করে লিখবে যেখানে যেখানে এক্সামিনের সই প্রয়োজন মেন খাতা এবং লুজ সিটে সেগুলো ঠিক ঠিক আছে কি না দেখে নেবে লুড সিটগুলিতে পেজ নাম্বার দিয়ে রাখবে যাতে শেষে মতোভাবে বেঁধে রাখা যায় পরীক্ষা দিন সকালে বেশি হয়ে হটে গোল বাঁচা করতে করতে পরীক্ষা দিতে যাবে না লেখার হরফ করবে মাঝারি থেকে বড়ো সাইজের এবং পরীক্ষার শেষে মিলিয়ে দেখতে যাবে না কতটা ঠিক লিখলাম কতটা ভুল লিখলাম পরের দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবার বলি ভিডিওটা যদি তোমাদের কিছুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি আছে ওটিতে টাচ করো এবং পাশে ভেসে ওঠা বেল আইকনটিতেও টাচ করে দাও তাহলে পরের ভিডিওর নোটিফিকেশন এবং ভিডিওগুলো তোমাদের কাছে ফ্রিতেই পৌঁছে যাবে আর আশা করছি তোমাদের কাছ থেকে একটা লাইক কমেন্টস এবং সাজেশানের যাতে পরবর্তী ভিডিওগুলো আরও আরও ভালো করে বানাতে পারি সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে धन्यवाद